Hey guys, welcome back to the fresh new video. সাথে আমি সৌভিক, তোমরা দেখছো দা সান্যাল ব্লগস, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। Hey guys, পুজো নিয়ে ব্লগ অলরেডি এসে গেছে আমার চ্যানেলে। তোমরা যে কজন দেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখোনি তাড়াতাড়ি যাও, কি করছো তাড়াতাড়ি গিয়ে ভিডিওটা দেখো। ভালো হয়েছে, অনেক ঠাকুর দেখিয়েছি সেখানে। বলেইছিলাম যে দেখো, অনেক প্যান্ডেলে ভিডিও করাই যাচ্ছে না, এত ভিড় ছিল। বিকজ কোভিডের পর এটা প্রথম পুজো, এত বড় করে পুজো অর্গানাইজ করা হয়েছে। তো আজকে যে ভিডিওটা নিয়ে আমি এসেছি, তার আগে সবাইকে বলছি শুভ বিজয়া। আর আমার চ্যানেলের যতজন মেম্বার্স, মানে সবাই আমার ফ্যামিলির মতো, সবাইকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটা একটু অন্যরকম, লাইক পুজো প্যান্ডেলস নয়, 2022 দুর্গা পুজো কার্নিভাল, যেটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। দুর্গা পুজো কার্নিভাল নিয়ে অনেক ভিডিও এসেছে, ইটস আ ডিফারেন্ট ভিডিও। তোমরা দেখো 98খানা পুজো প্যান্ডেল বা পুজো অর্গানাইজেশন ওখানে যেতে পেরেছে, এন্ট্রি পেয়েছে। আমার মনে হয় আমি 80%টা কভার করেছি। কিছু ভিডিও ক্লিপস আছে, কিছু রয়েছে ফটোর মধ্যে, বাট সবগুলো ক্যাপচার করেছি। এক দুটো হয়তো মিস গেছে, বাট বাকি সব ক্যাপচার করেছি। তো তোমরা ভিডিওটার সাথে এন্ড অবধি থাকো। সো ডিরেক্ট চলে যাই ভিডিওর মধ্যে, আর বেশি বকবক করবো না, চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ।
দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। গাইজ, দুর্গা পুজো কার্নিভাল নিয়ে লিটারালি আমার কিছু বলার নেই। তোমরাই দেখলে দুর্গা পুজো কার্নিভালটা কিরম ভাবে প্রেজেন্ট করা হলো। প্রচুর ভিড় ছিল, প্রচুর মানুষ এসেছিলেন, আর অবশ্যই থাম্বনেলে একটা দেখেছো, একটা স্পেশাল মানুষের সাথে হঠাৎই সাডেনলি দেখা হয়ে গেছে। তার দাদার সাথে ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি অবশ্যই, কারণ এত ভিড় ছিল, ভিডিও নেওয়ার কথা মাথার বাইরে চলে গেছে, ব্লগ যে বানাতে হবে সেটাও ভুলে গেছি। খুব তাড়াতাড়ি আবার নিশ্চয়ই চেষ্টা করবো দাদার সাথে যোগাযোগ করে, কন্ট্যাক্ট করে একটা ব্লগ পুরো বানানোর, ঠিক আছে? তো আশা করছি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। আর পুজো কার্নিভাল এবারে যেভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, উইদাউট পাস, মানে একটা করে পাস দিয়েছিলো, ইয়েলো কালারের একটা করে কার্ড দিয়েছিলো, উইদাউট কার্ড কাউকে অ্যালাউ করা হয়নি। তো ভালো অ্যারেঞ্জমেন্ট, ভালো অর্গানাইজেশন, ভালো অর্গানাইজ করেছে। সব থেকে বড়ো কথা, আমাদের মুখ্যমন্ত্রীকে জানানো দরকার যে এত সুন্দর একটা অর্গানাইজ সে করেছে। লিটারালি হ্যাটস অফ যে দুবছর কোভিড পরিস্থিতির পর মানুষ এইভাবে এনজয় করতে পারবে পুজোটাকে, জাস্ট ভাবা যায় না। সত্যি প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের এনজয়মেন্ট দেখেছে, আর প্রচুর ঠাকুর দেখতে পেরেছি এক ঝলকে। ভিড়ের মধ্যে না এন্ট্রি করে প্রচুর ঠাকুর দেখতে পেরেছি। তো কার্নিভাল নিয়ে লিটারালি কিছু বলার নেই, বেশি বলবো তো বেড়ে যাবে, তোমরা ভিডিওই দেখতে পেরেছো, প্লাস অনেক ভিডিও অলরেডি ইউটিউবে এসে গেছে, সেগুলোই দেখতে পাচ্ছ যে দুর্গাপুজো কার্নিভাল ইটস আ বিগেস্ট, মানে অনেক বড়ো কিছু হয়ে গেছে, ধামাকা হয়ে গেছে 2022 সালে।
তো কার্নিভাল নিয়ে লিটারলি কিচ্ছু বলার নেই। সো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো অবশ্যই। আরও নতুন নতুন অনেক ভিডিও এবার একটু ইউটিউবের প্রতি জোশ এসে গেছে, ভিডিও করতে হবে এটা ভেবে নিয়েছি একদম আসবে ভিডিও, আবার খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসতে চলেছে। আর ফুড নিয়েও ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি, মানে সব কিছু নিয়ে ভিডিও বানাবো, যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো অবশ্যই চ্যানেলটার সাথে থাকো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে অল করে রাখো যাতে আমার দেওয়া প্রথম নোটিফিকেশানটা তোমার কাছেই যায়, ভিডিও নোটিফিকেশানটা ভুলভাল বকছি। সো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়ে নেক্সট কোনো কন্টেন্টে, ততক্ষণের জন্য স্টে টিউড, টাটা।